আমরা শুরু করব হচ্ছে একদম গড়া থেকে হ্যাঁ বেসিক কম্পিউটিং ওই দিন ওরিয়েন্টেশন থাকতে পারিনি কাকু ক্লাস নিচ্ছে তো ওরিয়েন্টেশন হয়েছে আপনাদের ঠিক আছে এখন হচ্ছে যে আমরা একদম গড়া থেকে শুরু করব আমাদের প্রত্যেকটা ক্লাস বা প্রত্যেকটা ব্যাচ আমরা হচ্ছে যে প্রিভিয়াস ব্যাচের অভিজ্ঞতার আলোকে সেই ব্যাচের যে ভুলভ্রান্তিগুলো আছে যে গ্যাপগুলো আছে এগুলোকে ম্যানেজ করে আমরা হচ্ছে যে অ্যাপ্লাই করাই ঠিক আছে তো মেজরিটি প্রবলেম দেখা যায় যে বেসিক কম্পিউটিং জানে না একটা এক্সটেনশন অ্যাড করতে হবে এটা তো হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আপনার একটা প্রফেশনাল লেভেলের কোর্স ঠিক আছে এটা কিন্তু বেসিক কম্পিউটিং ক্লাস না কিন্তু আপনার এখানে আসে অনেকেই যারা টুকটাক কম্পিউটার শিখছে ধরেন যে তিন মাস ছয় মাসে ট্রেনিং করছে হ্যাঁ শুধু ওই যে কীভাবে পিসি অফ করতে হয় অন করতে হয় অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলি বা টুকটাক হচ্ছে যে ফটোশপ এগুলি শিখছে তাই না তো আমরা আরও কিছু অ্যাডভান্স লেভেলের কিছু বেসিক আছে আপনার প্রফেশনাল কোর্সে যাওয়ার আগে কিছু বেসিক বোঝাপড়া আছে এগুলো যদি আপনি না বোঝেন দেন হচ্ছে যে আপনি আগাইতে পারবেন না সেটা কি ধরেন যে গুগল কীভাবে সার্চ করতে হয় গুগল কীভাবে সার্চ করতে গুগল সার্চের কিন্তু অনেকগুলো রুলস আছে গুগলে সার্চ করে বহুত কিছু বের করা যায় গুগল সার্চ করে বহুত কিছু বের করা যায় ফ্রিল্যান্সিং ব্যাপারটা হচ্ছে যে এরকম হয়ে গেছে আমাদের যে হাইপটা তুলছে যে আমাদের ফ্রিল্যান্সিং কথা জয়েন করলেই মনে হয় আমার টাকা আসা শুরু করবে বা কথা ভর্তি হলাম তারপর থেকে আমাদের হচ্ছে যে কোর্স শেষ হইলো তারপর থেকে আমার টাকা গোনা শুরু ব্যাপারটা আসলে এরকম না আমরা জাস্ট একটা স্কিল ডেভেলপমেন্ট কোর্স করাই ঠিক আছে স্কিল ডেভেলপমেন্ট কোর্স করাই এবং এটা আপনার এই কোর্সটা শিখে আপনি এগুলো অ্যাপ্লাই করে তখন আপনি টাকা কামানোর জন্য প্রস্তুত হবেন কিন্তু এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনার ব্যাকগ্রাউন্ড কতটুকু ব্যাকগ্রাউন্ড প্রতি কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড কতটুকু ধরেন যে কেউ আছে পাঁচ ছ বছর ধরে কম্পিউটার চালে এখানে আসে না এখন আবার কেউ আছে যে এখন ল্যাপটপে কিনে নেয় তিন মাস পর ল্যাপটপ বা দুই মাস পর ল্যাপটপ কিনবে তো এই যে গ্যাপটা এটা বুঝতে হবে কিন্তু আমি শেখাচ্ছি সবার উদ্দেশ্যেই কিন্তু এটা কে কতটুকু অ্যাবজর্ভ করতে পারবে সে ওটা আগে যাবে কেউ যদি মনে করে যে আমার সময় লাগবে এটা মাথায় রাখতে হবে আর এটা এমন না যে আমি শুরু করলাম আর তিন মাসের মধ্যে ইনকাম করলাম আর আর শেষ হয়ে গেল এরকম না কিন্তু এটা কিন্তু একটা ক্যারিয়ার আমরা দীর্ঘদিন যেমন ধরে আছি কন্টিনিউয়াস শিখতেছি তো এই এরকম যদি কারো প্ল্যান থাকে যে আমরা ফ্রেডেন্সিটাকে ক্যারিয়ার হিসেবে নিব নেক্সট আমরা যে কেরিয়ারটা আছে সেটা কেরিয়ার হিসেবে নেব তাহলে আইটি ভিন্ডার আপনি ওয়েলকাম আদারওয়াইজ যদি মনে করেন যে আমি এখানে সে কিছু টাকা কামাবো তাহলে হচ্ছে যে খুব একটা ভালো করার পসিবিলিটি নাই কারণ টাকাটা যখন মাথার মধ্যে থাকে তখন আপনি শিখতে পারবেন না শেখাটা খুব একটা বেশি কার্যকরী হবে না তখন বলছে তখন চিন্তা যে এটুকুর জন্য এত পরিশ্রম করব এটুকুর জন্য আমরা এত পরিশ্রম করবো আমরা পড়াশোনা করার সময় কি এই বিষয়টা মাথায় রাখছি যখন আমি স্কুলে ভর্তি হয়েছি স্কুলে কেন ভর্তি হয়েছি স্কুল পড়তেই হবে হাই স্কুলে ভর্তি হয়েছি প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছি স্কুলে পড়তেই হবে পড়তে একটা সার্টিফিকেট নিতে হবে নাহলে আমাদের চাকরি বাকরি হবে না তো এখানে যে বিষয়টা এখানে হচ্ছে স্কিল্ড হতে হবে আমরা জানি যে নলেজ ইজ পাওয়ার অ্যাকচুয়ালি নলেজ ইজ পাওয়ার এখন কি যুগ চেঞ্জ হয়ে গেছে অ্যাপ্লাইড নলেজ ইজ পাওয়ার মানে আছে সেদিন আমরা সেশন নিয়েছিলাম এই সেশনটা সবাইকে ইয়ে আপাতত মুক্ত করে দেবো না যারা যারা মেইল আইডি দেবে তাদেরকে আমি পারমিশন দেবো তারা দেখবে আর কি অ্যাপ্লাইড নলেজ ইজ পাওয়ার ঠিক আছে তা আমরা জানি যে গরুর দুধ দেয় দেয় না গরুকে আসলে দুধ দেয় গরুর থেকে দুধ মানে দহন করতে হয় তারপর না দুধটা আসে গরুর তো দুধ দেয় না দিতে চায় না বাচ্চাকে খাওয়ার জন্য কিন্তু গরুর থেকে দুধ দহন করতে হয় গরুর দুধ দহন করতে হয় দুধ নিতে হয় মানে আমরা জানি কিছু পাইতে গেলে কিছু হারাইতে হয় একটু কি তাই কিছু পাইতে গেলে কিছু করতে হয় হারাইতে হয় না ঠিক আছে তো এই যে প্যাটার্ন চেঞ্জ করতে হবে আমাদের আমরা এখন চ্যাট জিব্রিটির যুগে চলে আসছি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গত কয়েক বছর থেকে বলতে বলা হচ্ছিলো আমরা যে কোনো কিছু জন্য গুগল করো মানে আমাদের যারা একটু স্মার্ট যারা তাদের মধ্যে থেকে যারা আমরা ধরুন আলোচনা করতেছিলাম গত দশ বিশ বছরে কোনো কিছু হলে গুগল করো গুগল গুগল সব কিছু গুগল মামু সব কিছু আছে এখন চ্যাট জিবিটির কাছে সব কিছু আছে একটা সাজাই দিবি আপনাকে আমরা যে কোর্সটা করতেছি এসিউ এবং ডিজিটাল মার্কেটিং তো কোন কোন স্কিল আমার দরকার এস ইউর জন্য আমরা একটা গুগল করলি সেট জি পিকে বললি সে বলে দিবে যে আমার এই স্কিল দরকার আমরা একটু দেখি এখানে হুইচ টপ এস কে এল স্কিলস নিট টু বি এন এস ইউ এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এস ইউ এক্সপার্টই দিই আগে ফরফর করে সব দিয়ে দিচ্ছে কিন্তু গুগল কিন্তু তিন চারটা ব্লগ বা আট দশটা ওগুলো ওপেন করে করে আমাকে দেখতে হবে আর একদম সাজিয়ে দিচ্ছে এটা আমি এখন কি করবো ডক ফাইলে নিয়ে ফাইলে নিয়ে কি করবো প্রিন্ট করে দিব তাই তো এরকম অনেকগুলো চ্যাট চ্যাট জিপিটি এটা ছিল যে ওপেন এট ওপেন এ ডট কম ছিল ওপেন এ ডট কি আগে কী ছিল কাকু চ্যাট ডট ওপেন এ ডট কম এরকম ছিল একটা হ্যাঁ এটা চেঞ্জ হয়ে গেছে চ্যাট জিবিটি ফোর আসছে এখন চ্যাট জিবিটি ডট কম আর গুগল ছিল গুগলের বার্ড ছিল বার্থ ডট গুগল ডট কম সেটা আবার চেঞ্জ হয়ে গুগল আপডেট করছে জেমিনি মানে এত দ্রুত বিষয়গুলো আপডেট হচ্ছে যে মাথায় নষ্ট তো আমরা যদি আপডেট না হই তাহলে কি টিকতে পারবো টিকতে পারবো না এখন কিন্তু সার্টিফিকেট দিয়ে কোনো কাজ নেই আছে সবারই সার্টিফিকেট আছে একটা চাকরি পাইতে হলে কী করতে হয় সার্টিফিকেট থাকতে হয় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থাকতে হয় মানে টাকা পয়সা ভালো থাকতে হয় লিঙ্ক ভালো থাকতে হয় সেই লেভেলের লিঙ্ক থাকতে হয় একটা চাকরির দুইটা পদ পঞ্চাশ জন অ্যাপ্লাই করছে না না পঞ্চাশ জন কার্ড পাইছে অ্যাপ্লাই করছে তো পঞ্চাশ মানে পাঁচ হাজার অ্যাপ্লাই করছে পঞ্চাশ জন কার্ড পাইছে উপস্থিত হয়েছে পঁচিশ জন যারা পঁচিশ জন উপস্থিত হয়েছে তারা কি সবাই মনে করে কোনো না কোনোভাবে লিঙ্ক নিয়ে গেছে যে আমার হবেই বাকি পঁচিশ জন যায় কেন লিঙ্ক পায়নি এই জন্য যায়নি আর যারা পঁচিশ জন গেছে এরা একদম কনফার্ম যে হবেই তাই তো পদ দুইটা দুইজন তাহলে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী পি এস স্বরাষ্ট্রমন্ত্রী এইদের রেফারেন্স যারা তারা চাকরিটা হবে বাকিরা কি করবে বাকিটা পড়ে থাকবে স্কিল ডেভেলপ করতে হবে স্কিল না হলে যে সরকারি চাকরিতে যারা করতেছে একটা সময় ধরেন যে পিয়ন পদে ধরেন যে পিএইচডি হোল্ডার এর মানে কি এখানে ঘাপলা আছে এখানে ধরেন যে সে অন্য কাউকে তারা কাজটা করায় নেই সে বেতন তুলে ওকে কিছু পার্সেন্টেজ দেয় ঝাড়ুদার পদে মাস্টার ডিগ্রি সে কিন্তু অ্যাকচুয়ালি ঝাড়ু দেয় না কারো কাছ থেকে হায়ার করে ওই কাজটা করে নেই কিন্তু সেই বেতনটা তার নামে তাকে কিছু পার্সেন্টেজ দেয় এভাবে কিন্তু চলে সে অন্য ব্যবসা করে কিন্তু দিন ধীরে ধীরে শেষ হয়ে এখন সরকারি অফিস ই গভর্নেন্স মানে অনেকগুলি সার্ভিস আছে আপনার হচ্ছে গভর্নমেন্টের অনেকগুলি সার্ভিস চলে আসছে যে ডিজিটাল হয়ে গেছে তো সরকারি অফিসগুলো কিন্তু এখন সবাই আপডেট হচ্ছে যারা ধরেন যে ওই চাকরিজীবী ছিল ওদেরকে তো বাদ দিতে পারবে না ওরা কি করে আউটসোর্সিং করে লোক নেই মানে সামনের এটা কিছুদিন চলতেছে তারপর এখন নতুন যারা নিয়োগ হবে এরা কিন্তু দেখবে যে সে এটা ভালো পারে কি না শুধু সরকারি অফিসের কথা বলছি না সব জায়গায় আপনি যদি ভালো করে শিখতে পারেন একজন ডিজিটাল মার্কেটার একজন গ্রাফিক ডিজাইনার যদিও চ্যাটজিবিটি আসছে অনেক কাজ ইজি করে দিয়েছে কিন্তু কাজগুলো করার জন্য একজন লোক লাগবে আমরা যখন শুরু যখন কম্পিউটার যখন প্রথম আসলো তখন মনে হয় যে বলা বলি হচ্ছিল যে একটা কম্পিউটার আসে পনেরো বিশ জন পিওনে চাকরি খেয়ে ফেললো বাস্তবিক তাই কম্পিউটার চাকরি হিসেবে ফেলছে কম্পিউটার আর বিশাল স্কেলে চাকরির সুযোগ তৈরি করছে চ্যাট জিপিটিও তাই গুগল এআইও তাই এটার কিন্তু যারা এগুলোকে ভালো ইউজ করতে পারবে এরা সামনে ভালো করতে পারবে রাজত্ব করতে পারবে এই ভালো করে ইউজ করতে হবে এটা শুধুমাত্র এমন না যে ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে আসতে ডিজিটাল মার্কেটিং শিখতে না পারলে আপনি আর এটা কোনো হতে অ্যাপ্লাই করতে পারবেন সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন আর মাল্টিপল স্কিল হতে হবে এখন আপনি ইয়া করতে পারেন আপনি এস ইউ ডিজিটাল মার্কেটিং করতে পারেন আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন ভিডিও তৈরি করতে পারেন সব দিকেই আপনার হচ্ছে নলেজ থাকা লাগবে আদারওয়াইজ আপনি টিকতে পারবেন একটা স্কিল দিয়ে বেশি দিন টিকে থাকা যাবে না মাল্টি আপডেট হতে হবে সব কিছুর প্রয়োজনে সব কিছু করতে হবে একটা কোম্পানি প্রয়োজনে তার তার যখন যেটা প্রয়োজন তখন সেই অনুযায়ী কিন্তু টিম মেম্বারদেরকে আপডেট করতে হবে বা ওই কাজটা শিখে নিতে হবে নাহলে কিন্তু কোম্পানিতে টিকে থাকা যাবে না যখন ধরেন যে করোনা আসলো তখন যারা যারা জুমে মিটিং করতে পারে তারা মিটিং করতেছে বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করতেছে হোম অফিস করতেছে কিন্তু যারা কম্পিউটার জানে না তাদের পক্ষে সম্ভব ছিল সম্ভব ছিল না ইন্টারনেট মোটামুটি অ্যাভেলেবেল আপনি যদি আগে থেকে যারা যদি কম্পিউটার বা ল্যাপটপ ইন্টারনেটের সাথে যুক্ত থাকতেন বা নলেজ ছিল তাহলে কিন্তু সুন্দর হোম অফিস করতে পারছে দুই তিন বছর টানা বিশ একুশ বাইশ তিন বছর টানা হোম অফিস করতে পারছে আর যাদের এগুলো নাই তারা হাত পা গুটে বসেছিল অন্য মুখাপেক্ষী হয়ে থাকতে হয়েছিল তো এইরকম ব্যাপারগুলো আর কি আমরা চ্যাট জিপিটি একটা সবসময় একটা উইন্ডো খুলে রাখবো এই স্কিলগুলো দরকার তারপরে আমাদের কোর্স আউটলাইন কি আপনারা সাজেস্ট করবেন এসিও ডিজিটাল মার্কেটিং কোর্স আউটলাইন ডিজিটাল মার্কেটিং কোর্স আউটলাইন এ কম্প্রিহেন্সিভ ডিজিটাল মার্কেটিং কোর্স আউটলাইন কি কী হতে পারে ডিজিটাল মার্কেটিং শুরুতেই আসছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ঠিক আছে এই জন্য আমাদের কোর্স টাইটেল হচ্ছে এসিও এন্ড ডিজিটাল মার্কেটিং কি কি শিখতে হবে দেখেন ভিডিও মার্কেটিং মার্কেটিং ই মার্কেটিং কত ধরনের মার্কেটিং আছে সে পটপট করে দিয়ে দিচ্ছে কেন ইমাজিন আর এই সেম জিনিসটা যদি গুগল গুগলে সার্চ করে তাহলে গুগল কি দেখায় একটু দেখি উইচ টপ স্কিল বিকাম এন এক্স ইউ এক্সপার্ট এসসিও স্পেশালিস্ট স্কিল কি কি লিঙ্ক বিল্ডিং এনলাইটিক এনলাইটিক রিজনিং ডাটা অ্যানালাইসিস কমিউনিকেশন অ্যাডাপ্টিবিলিটি অ্যাডাপ্টিবিলিটি বোঝেন অ্যাডাপশন বোঝেন অ্যাডাপশন অভিযোজন বোঝেন অভিযোজন অভিযোজন পরিবেশের সাথে মেনে নেয়া পরিবেশের সাথে মেনে নেওয়া অভিযোজন ক্ষমতা বলেন না একটা গাছ যখন শীতকাল আসে গাছের বৃষ্টি টিষ্টি কম হয় তখন কিন্তু যেগুলো গাছ টিকে থাকে সেটা হচ্ছে তার অভিযোজন ক্ষমতা কিছু গাছ ধরেন যে ইয়াতে থাকে আপনার মরুভূমিতে এটা হচ্ছে তার অভিযোজন ক্ষমতা মানে ওই মরুভূমি টিকে আছে কোন গাছ লবণাক্ত থাকে ওটা তার অভিযোজন ক্ষমতা সে ওইখানে কি করে টিকে থাকে প্রতিকূল পরিবেশ টিকে থাকতে পারলে এটাই হচ্ছে অভিযোজন বা এটা অ্যাডাপ্টিবিলিটি অ্যাডাপশন অ্যাডাপ্ট করতে হবে খাপ খাওয়াতে হবে অ্যাডাপশন মানে হচ্ছে খাপ খাওয়ানো নিজেকে খাপ খাওয়া অ্যাডজাস্ট করা এক্স্যাক্টলি অ্যাডজাস্ট করা পনেরো মোর স্কিল গুগল কিন্তু দেখেন এই যে হুইচ টপ স্কিল নিড টু বিকাম এন এসি এক্সপার্ট কি কি দরকার এখানে অনেকগুলো স্কিল দিছে এটা কিন্তু শুরু থেকে একটা ফিচার করছে এই চেয়ে তারপরে কিন্তু অনেকগুলি ব্লগের লিস্ট শেয়ার করছে এবং কি করছে পিপল অলসো পিপল এই ধরনের বিষয়গুলো জিজ্ঞাসা করে যে হোয়াট স্কিল ডু ইউ নিড ফর এসিও এখন আমরা এগুলা দিয়ে কি করবো এসিও এক্সপার্ট হওয়ার জন্য কি কি শিখতে হয় এটা দিয়ে আমরা কি করব চ্যাট জিপিকে সার্চ দিব আমরা একটা আইডিয়া পাইলাম না অনেকগুলো জাস্ট আপনি বানান ভুলও শুদ্ধ গুগল জানলেন পিপল অলসো সার্চ ফর এইগুলো দিয়ে পিপল সার্চ করে তা আমরা এটা বাংলায় একটু দিই এস এক্সপার্ট হওয়ার জন্য কী কী শিখতে হবে আচ্ছা ওইটা অভাব ইংলিশে অ্যান্সার দিচ্ছে এস এক্সপার্টের জন্য এগুলো এগুলো শিখতে হবে কটেন মার্কেটিং শিখতে হবে অ্যানালাইটিক্স অ্যান্ড রিপোর্টিং শিখতে হবে প্রবলেম সলভিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং শিখতে হবে প্রজেক্ট ম্যানেজমেন্ট শিখতে হবে কমিউনিকেশন স্কিল শিখতে হবে এসিউটা হচ্ছে একটা গ্রুপ ওয়াস ওয়ার্ক কেউ আর্টিকেল দেখে একটা ওয়েবসাইটের কত ধরনের এক্সপার্ট থাকে একটা ওয়েবসাইট কেউ ডিজাইন ডেভেলপ করলো তারও আগে কিন্তু কি করে একজন ওই ওয়েবসাইটের লেআউটটা ডিজাইন করে ফটোশপে যেটা ইউআই ইউএক্স কেমন হবে তারপরে হচ্ছে যে মেনু বারগুলো কথা থাকবে এগুলো ডিজাইন করে পরে ডেভেলপার ওটাকে ফাংশনালি নিয়ে আসে ওয়েব ডেভেলপার যারা তারপরে ব্যাকএণ্ডের কিছু কাজ থাকে মানে ওয়েবসাইটে কী কী ধরনের ফাংশন করবে কী কী কাজ করবে ওয়েবসাইটটা আর ফ্রন্টের লুক হবে আলাদা একটা ভিতরে ব্যাকগ্রাউন্ডের কাজ অনেক ধরনের কাজ আছে ঠিক আছে তো এগুলো করার পর ওয়েবসাইটে আর্টিকেল কনটেন্ট রাইটার লাগবে যে আর্টিকেলগুলো সুন্দর করে সাজাবে আর্টিকেল তো একটা পড়াশোনার বিষয় তারপরে হচ্ছে যে কিছু ডিজাইন আছে গ্রাফিক্সের কাজ আছে এগুলি হচ্ছে যে আপনার গ্রাফিক ডিজাইন লাগবে এবার ওটাকে মার্কেটিং এর কাজ করা লাগবে মার্কেটিং যারা করবে এরা হচ্ছে এসিও ইউ এক্সপার্ট ডিজিটাল ইস ডান গুগলে যেন খুব দ্রুত ভালো আসে সার্চ দিলে যেন আসে এই এরকম করে অপটিমাইজ করা হবে ওয়েবসাইটটাকে এটাই হচ্ছে এসিও এক্সপার্টের কাজ এসিও মানে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন বলতে আমরা গুগলে জানি গুগলের প্রতি আরো সার্চ ইঞ্জিন আছে আরো সার্চ ইঞ্জিন দু একটা নাম বলেন তো বিং আছে ইয়াহু আছে পিপিলিকা আছে গোড আর আপনি আমরা এখন ইয়াকে বলবো চ্যাট জিপ দিকে বলব টপ এস ই এ আর সার্চ ইঞ্জিন লিস্ট নাকি টপ সার্চ ইঞ্জিন লিস্ট গুগল বিং ইয়াহু বাইডু চাইনার ইয়ানডেক্স রাশিয়ার ডাক ডাক গো আক্স ডট কম সোনিকা অ্যাওয়াল ডট কম নেভার হ্যাঁ কত গেল বারোটা দিল তাই না সবচেয়ে উপরে গুগল না হোয়াই গুগল সেটা আমরা পরে আলোচনা করব কেন গুগল বেশি কেন গুগলের মার্কেট শেয়ার সবথেকে বেশি ওয়ার্ল্ড ওয়াইড যদি একশো জন সার্চ দেন নাইনটি লোক গুগলে সার্চ করে গুগল ইউজ করে গুগলটা ইউজ করলেই তো গুগলের যেখানে ভিড় যেখানে বেচা বিক্রি ওখানে ঠিক আছে না মানে ধরেন যে একটা হরি হরিসভা হচ্ছে ওখানে মানুষজন দেখা বিভিন্ন রকম বা একটা ধরেন মিলাদ হচ্ছে বা একটা ইসলামী জলসা হচ্ছে ওখানে প্রচুর দোকানে লাইন লাগে গেছে কারণ মানুষজন ওইখানে ব্যবসা ওইখানে তাই এখানেও তাই যেখানে ব্যবসা বেশি সেখানে কিন্তু লোকজন বেশি আর বিজনেস মানে মার্কেটিংটা করতে হবে ওইখানে মার্কেটিংটা ওইখানে করতে হবে যে বিলবোর্ডগুলো কথা যেখানে লোকজনের ভিড় বেশি লিলি মোড় বাহাদুর বাজার এখানে বা মডার্ন মোড় এগুলাতে কিন্তু বিলবোর্ড যেগুলোতে লোকজন কম যেমন ফকিরপাড়া বা ওই যে দূরে দূরে ওইগুলো কিন্তু বিলবোর্ড নাই বিলবোর্ড কোথায় যেখানে গেঞ্জাম বেশি ওইখানে ওখানে মানুষ পোস্টার টোস্টার বেশি লাগায় তবে ব্যাপারটা হচ্ছে এরকম যেই চ্যানেলগুলোতে যে ডিজিটাল চ্যানেল ধরেন যে মার্কেটিং মার্কেটিং তো ধরেন যে আগেও ছিল শত বছর আগেও তো মার্কেটিং ছিল তো এখন ডিজিটাল মার্কেটিং নতুন একটা টার্ম তৈরি হয়েছে না ডিজিটাল মার্কেটিং আর ওইটা ছিল ফিজিক্যালি মার্কেটিং মানে পোস্টার লাগানো ক্যাম্পেইন করে বেড়া ওই যে টকিস টকিজ দিয়ে সিনেমা দেখানো বা প্রজেক্টর দেখানো ওগুলো তো আমরা দেখছি ছোটবেলায় তো এখন ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কেটিং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কী কী এই নতুন যেমন ইউটিউব বিশ বছর আগে কিন্তু এটা ছিল না তারপরে গুগল ফেসবুক ফেসবুকে মানুষ মানে হাজার মানে কল্পনা করতে পারবে না বাংলাদেশে কী পরিমাণ প্রতিদিন ফেসবুক কামাই করে ফাংলাদেশ থেকে ফেসবুক খুলেই অ্যাড আসতেছে অ্যাড মানে ওগুলো হচ্ছে স্পন্সর মানে টাকা দিয়ে একটা প্রোডাক্ট বিক্রি করতে গেলে এক থেকে দেড় ডলার খরচ হয় দিনে আমরা কতগুলো প্রোডাক্টের লিস্ট আসে একটা প্রোডাক্টের দাম যে এক হাজার টাকা হয় দুশো টাকা শুধু ওই অ্যাডের পেছনে যায় ডেইলি যদি এক হাজার প্রোডাক্ট সেল করে ওরা তাহলে গুন দেন কত টাকা ফেসবুকে দিতে হয় ডেলি আর যেহেতু গোটা বাংলাদেশ আঠারো কোটি মানুষের কাছে ফেসবুক আছে সেহেতু এটা হচ্ছে যে ওদের পোষায় চায়না থেকে ধরেন যে প্রোডাক্টটা দুশো টাকা কিনে আনছে প্রাইস বসে এসেছে বারোশো টাকা দুশো টাকা মার্কেটিং করল দুশো টাকা আদার্স মানে আপনার ট্রান্সপোর্ট এসে মিলে তিনশো চারশো টাকা যদি প্রোডাক্ট মার্জিন থাকে তা কিন্তু অনেক লাভ এভাবে করে ফেসবুকে মার্কেটিংটা হচ্ছে তো ডিজিটাল প্ল্যাটফর্ম মার্কেটিংটি হচ্ছে ডিজিটাল মার্কেট ডিজিটাল প্ল্যাটফর্ম আরও আছে ইয়াকে বলি চ্যাটির বলি টপ ডিজিটাল প্ল্যাটফর্ম লিস্ট গুগল এক নম্বরে দুই নম্বর ফেসবুক তিন নম্বর ইউটিউব অ্যামাজন টুইটার ইনস্টাগ্রাম ইন টিকটক স্ন্যাপচ্যাট প্রিন্টারেস্ট হোয়াটসঅ্যাপ উইচ্যাট রেডিট স্পটিফাই নেটফ্লিক্স আলিবাবা এগুলো আছে ডিজিটাল প্ল্যাটফর্ম বিশটা তিরিশ লাখ আরও শত শত আছে ডিজিটাল সোশ্যাল মিডিয়া আছে আরও মানে সোশ্যাল মিডিয়াগুলো তো একটা সোশ্যাল মিডিয়া একটা কন্টেন্ট শেয়ারিং সাইট একটা নেটফ্লিক্স কি মুভির সাইট স্পটিফাই এটা হচ্ছে যে অডিও প্ল্যাটফর্ম রেডিট উইচ্যাট হোয়াটসঅ্যাপ টিকটক হ্যাঁ এগুলো সবগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম এগুলাতে কি করা যায় মানে মার্কেটিং করা যায় মার্কেটিং যেটা স্পন্সার্ড এটা হচ্ছে পেইড মার্কেটিং আর যেটা নর্মালি পোস্ট করে হয় এটা হচ্ছে ফ্রি মার্কেটিং বা অর্গানিক মার্কেটিং এটা পোস্ট করলাম আমরা কিন্তু বুস্ট মারি নেই এবার আমরা পেইড মার্কেটিং করি না এখানে শুধু এমনি পোস্ট দিছি আমাদের একটা অডিয়েন্স আছে ধরেন যে বিশ হাজার আমাদের হচ্ছে ফলোয়ার আছে এদের মাধ্যমে খুব অর্গানিক মার্কেটিংয়ের এখন গ্রোথ খুবই কম কিন্তু যদি বুস্ট করি তাহলে ধরেন যে প্রচুর রিচ হয় তাহলে কি হলো অর্গানিক মার্কেটিং আর হচ্ছে অর্গানিক বা ফ্রি আর হচ্ছে পেইড মার্কেটিং দুই ধরনের মার্কেটিং তো এরকম আমরা খালি কি করবো গুগল করবো আর করবো সব চলে আসবে করতে যদি আমরা না পারি তাহলে গুগলে একটু আইডিয়া যে কি কি লিখে চ্যাট জিডপি কে আমরা বলবো হ্যাঁ এটা চলে আসবে হ্যাঁ হোয়াট শুট আই লার্ন টু বিকাম এন এস এক্সপার্ট এস এক্সপার্ট হওয়ার জন্য আমরা কি কি শেখা দরকার কি কি শেখা দরকার আন্ডারস্ট্যান্ডিং সার্চ ইঞ্জিন রিসার্চ অন পেজ এসিও লিঙ্ক বিল্ডিং টেকনিক্যাল এসিও শেখা দরকার আর কি শেখা দেবো অফ পেজ এসিও কন্টেন্ট মার্কেটিং রিপোর্টিং দরকার দরকার টুলস প্রবলেম সলভিং স্টেইং আপডেট থাকা দরকার প্রজেক্ট ম্যানেজমেন্ট শেখা কমিউনিকেশন স্কিল থাকা দরকার এগুলি দরকার এগুলো আপনার নিজের তৈরি করে অ্যাসাইনমেন্ট তৈরি করবেন নিজে নিজে সার্চ দিলে আপনারাও সার্চ দিলে এইটাই দেখাবে বা একটু দিতে হবে গুগল জেমিনিতেও যাবেন ওখানে ওখানে হতে পারে আরও কিছু চ্যাট মানে আপনার এই যেরকম এআই টুল আছে ওগুলাতে যারা টেক্সট রেজাল্ট দেয় তো এগুলোকে তাদের কাছে দেখাবেন এবং তারা আপনার একটা রিপ্লাই দিবে প্রচুর স্টাডি করার প্রচুর জায়গা এখন মানুষ বসে বসে অ্যাসাইনমেন্ট করে সব কিছু করে ফেলে দেখছেন কি পরিমাণ ইয়ে দিচ্ছে আপনাকে চ্যাট জিপিটি আপনাকে কিচ্ছু করা লাগতেছে না সব দিয়ে দিচ্ছে ইজি করে দিচ্ছে বিষয়ে কিন্তু কনসেপ্ট আপনার থাকা লাগবে আপনার যদি কনসেপ্টটা না থাকে তাহলে কিন্তু আপনি এগুলা পারবেন না আপনি কি এগুলো পারতেন আপনার কনসেপ্টটাই ছিল না আপনার আমি যদি কনসেপ্টটা দিব আপনাকে কি জানতে চাবো সেটাই জানতে চাইনি সেটাই পারি না আমরা তো এই যে ডিজিটাল মার্কেটিং এর যে কনসেপ্টটা বা ফ্রিল্যান্সিং এর যে কনসেপ্টটা কোথায় গেলে টাকা ইনকাম করা যায় কোথায় থেকে আমার যে শিখতেছি এগুলো শিখে অ্যাপ্লাই করব কোথায় অ্যাপ্লাই করে এগুলো ফিউচার কি এগুলাই আমরা ক্লাসের মধ্যে শেখাবো আমাদের যে এই যে চোদ্দ পনেরো বছরের যে এক্সপিরিয়েন্স অনেক মার্কেটে ট্রেন্ড আছে উত্থানপতন আছে বিষয়ে কোনগুলো কাজ ট্রেন্ডিং ছিল কোনগুলো কাজ এখন কাজ ট্রেন্ডিং নাই এই মধ্যে সামনে কোনগুলো ফিউচার কোনগুলো ট্রেন্ডিং কাজ হতে পারে এই কাজগুলো আমরা শিখব শিখে আমরা শেখাবো আর কি আমাদের যে চোদ্দ পনেরো বছরের যে এক্সপিরিয়েন্স এগুলো আমরা এই তিন মাসের মধ্যে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব এবং আপনারা শিখে শিখে এগুলো অ্যাপ্লাই করবেন যত দ্রুত যত ভালো ডেডিকেটেড থাকবেন তত দ্রুত এগুলো শিখতে হবে ক্লাস বোঝা যাচ্ছে তো কি কথা বোঝা যাচ্ছে আমার ওকে না গেলে বলবেন যে আমরা রিপিট করবো আচ্ছা এখন আসি বেসিক কম্পিউটিং এর যে ক্লাসগুলি বেসিক কম্পিউটিং হচ্ছে যে আমরা ধরেন তার বেসিক কম্পিউটিং গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে গুগল জানতাম অনেকগুলো সার্চ ইঞ্জিনিয়ার জানলাম আমরা এইটা কিউম ব্রাউজার ইউজ করছি ক্রোম ব্রাউজার ইউজ করছি এটা হচ্ছে একটা ইন্টারনেট ব্রাউজার এটা একটা মূলত একটা সফটওয়্যার যেটা দিয়ে ইন্টারনেট ব্রাউজিং করা যায় তাহলে এরকম আরও কিছু সফটওয়্যার আছে যেগুলোতে ইন্টারনেট ব্রাউজিং করা যায় এরকম বলেন দিচ্ছি একটা ফায়ারফক্স আর মজিলা আর বলেন টপ ইন্টারনেট ব্রাউজার লিস্ট প্রথমে আসবে গুগল ক্রম মজিলা ফায়ারফক্স অ্যাপল সাফারি মাইক্রোসফট এজ অপেরা ব্রেভ ভিভিল টপ ব্রাউজার টপ ব্রাউজার ডাকডাক ব্রাউজার স্যামসাং ইন্টারনেট দশটা আসলো বিশটা চাইলে বিশটা দিত আরও অনেকগুলো আছে আমরা এগুলো নাম শুনছেন আগে নাম শুনেন নাই আমরা ইমেইল আদান প্রদান করার জন্য কী ব্যবহার করি জিমেইল ব্যবহার করি আগে আগে ছিল ইয়াহু যারা ইয়াহু মেইল আছে তারা বুঝবে তারা পুরানা পাপি এরা হচ্ছে আগে থেকে নেট ইউজ করে তাই না জিমেইল তো পরে আসলো আগে সবার ইয়াহু অ্যাকাউন্ট ছিল ইয়াহু ছিল আর হটমেল ছিল অথবা ওই যে মাইক্রোসফটের কি হটমেলই তো ছিল সামথিং ডট হট হ্যাঁ ফ্যাক্স না ফ্যাক্স আলাদা জিনিস ইমেইল আলাদা জিনিস ফ্যাক্স আলাদা তো সামথিং হটমেল ডট কম সামথিং এট ইয়াহু ডট কম এগুলো ছিল আগে এখন আসলে জিমেল সব থেকে পপুলার তা মেইল সার্ভিস ফ্রিতে মেল পাঠানোতে পারি অ্যাকাউন্ট খুললেই আমরা মেল পাঠাতে পারি টপ মেইল সার্ভিস প্রোভাইডার লিস্ট টপ মেইল সার্ভিস প্রোভাইডার কে কে আছে দেখি একটু জিমেইল প্রথমে এক নম্বরে আউটলুক মানে মাইক্রোসফট আউটলুক ইয়াহু মেইল অ্যাপল মেল আই ক্লাউড প্রটন মেইল জোহো মেল অ্যাওল মেইল জিএমএক্স ইয়ানডেক্স মেইল মেইল ডট কম দশটা দিল ঠিক আছে ইন্টারেস্টিং না আমার কোনো কিছু জানার দরকার না আমাকে কিন্তু কীভাবে জানবো কীভাবে স্টাডি করব এই কনসেপ্টটা আপনাকে শিখবেন টিচারের কাজ কি টিচারের কাজ হচ্ছে ভালো সবথেকে ভালো টিচারের কাজ হচ্ছে আপনাকে গাইডলাইন দেওয়া ভালো করে রাস্তা তৈরি করে রাস্তা বলে দেওয়া এবার আপনি এইভাবে এভাবে যাবেন পড়াশোনা তো সব নিজেই করতে হবে কিন্তু গাইডটা হচ্ছে আসল হ্যাঁ গাইডলাইনটা হচ্ছে আসল তা আমাদের কাজ হচ্ছে এই ভালো গাইডলাইনটা দেওয়া টাকা কে কীভাবে ইনকাম করবে এটা নিজের উপর আমাদের কাজ হচ্ছে সঠিক গাইডলাইন দেওয়া তো এখন ধরেন যে আপনি কোথাও শুনলেন যে ব্রেভ ব্রেভটা কি এটা আপনি না তো হবে না তাই না ব্রেভটা আপনাকে জানা লাগবে ব্রেভটা কি ব্রেভ হচ্ছে বা অপারেটটা কি হচ্ছে একটা সফটওয়্যার এটা হচ্ছে এটা একটা ক্রমের মতো একটা ব্রাউজার যেটা দিয়ে ইন্টারনেট ব্রাউজ করা যায় মাইক্রোসফট এজ মাইক্রোসফট এজ এটা মানে উইন্ডোজের ডিফল্ট একটা সফটওয়্যার হ্যাঁ উইন্ডোজ ডিফল্ট সফটওয়্যার লিস্ট উইন্ডোজে কি কি ডিফল্ট থাকে আমাদের যে উইন্ডোজ সেটআপ দিলে কি কি সফটওয়্যার থাকে এই যে দিয়ে দিলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মানে আমরা উইন্ডোজ যাদের ডেস্কটপ বা ল্যাপটপ আছে এরা হচ্ছে কি উইন্ডোজটা সেট দিলেই এগুলো আমরা ডিফল্টভাবে পেয়ে যাই এগুলোর প্রত্যেকটার কিন্তু অল্টারনেটিভ আছে যেমন আমরা এস কিন্তু চালাই না চালাই কি ক্রম আমরা হচ্ছে যে উইন্ডোজের দেখি একটু মাইক্রোসফট এস মেইল অ্যান্ড ক্যালেন্ডার আছে আমরা গুগলের মেইল অ্যান্ড ক্যালেন্ডার ইউজ করি মাইক্রোসফট স্টোর আছে আমরা অ্যান্ড্রয়েডে কি আছে অ্যান্ড্রয়েড হচ্ছে অ্যাপ স্টোর আছে না প্লে স্টোর মাইক্রোসফটের অ্যাপ স্টোরের নাম হচ্ছে মাইক্রোসফট স্টোর ফটোজ ফটোজ দেখি ছবি দেখা যায় মুভি এন্ড টিভি আগে ছিল বা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ওটাই এখন মুভি গ্রুপ মিউজিক উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের অডিও ভার্সন ছিল ওইটাই এখন গ্রুপ মিউজিক তো সুন্দর মিউজিক উইন্ডোজ মিডিয়া আমরা কি কি ইউজ করি গুগল ড্রাইভ ইউজ করি তারপরে পেন্ট টুকটাক ছবি ছবি আঁকা যায় যায় বা একটু মোটামুটি ইয়ে করা ওইটা ফটোশপ সব থেকে ভালো এরকম ছবি এডিট করার জন্য এরকম শত শত সফটওয়্যার আছে নটপ্যাড আমরা হচ্ছে যে নটপ্যাড এর বহু ধরনের অ্যাপস আছে কিন্তু মোবাইলে অ্যান্ড্রয়েডে আছে না হ্যাঁ তো এটা হচ্ছে যে একটা ইকোসিস্টেম উইন্ডোজের একটা ইকোসিস্টেম সফটওয়্যার মোটা থেকে কয় ভাগে ভাগ করা হচ্ছে দুই ভাগে একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটাকে আমরা অ্যাপস বলি আমরা তো অ্যাপস নামে জানি অ্যাপস মানে কি অ্যাপস মানে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটা তো একটু ধরুন বিকাশে টাকা পাঠানোর জন্য বিকাশ সফটওয়্যার নগদের জন্য নগদ সফটওয়্যার নগদ অ্যাপস কিন্তু মূল মূল কাঠামোটা কী অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড হচ্ছে মোবাইলের জন্য একটা সিস্টেম সফটওয়্যার আর কম্পিউটারের জন্য কি উইন্ডোজ উইন্ডোজ তো এটা হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার কম্পিউটার বা পিসির জন্য তো সিস্টেম সফটওয়্যার শুধু উইন্ডোজে আছে না আরও আছে আমরা একটু জিজ্ঞেস করি টপ সিস্টেম সফটওয়্যার এ আর সফটওয়্যার লিস্ট হ্যাঁ প্রথমে কিছু অপারেটিং সিস্টেম হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ এক নম্বরে দুই নম্বরে ম্যাক ওএস মানে আইফোনে যেটা লিনাক্স ইউনিক্স এন্ড্রয়েড আইওএস ডিভাইস ড্রাইভার সাউন্ড ড্রাইভার নেটওয়ার্ক ড্রাইভার আচ্ছা এগুলো আছে ড্রাইভার ইউটিলিটি সফটওয়্যার ব্যাকআপ সফটওয়্যার এগুলো বিভিন্ন ধরনের আছে আর কি উইন্ডোজ ভিজুয়ালাইজিং সফটওয়্যার আচ্ছা তো প্রথম টপ এক নম্বর হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ সব থেকে জনপ্রিয় নাইনটি নাইনটি পার্সেন্ট ইউজার এটা ইউজ করে দুই নম্বরটা হচ্ছে অ্যাপল ম্যাক ও বলতে যারা অ্যাপল কম্পিউটার ইউজ করে ওদের আলাদা কিন্তু সফটওয়্যার ওদের সব ওই কোম্পানি দেয় তারপর লিনাক্স ডিস্ট্রিবিউশন লিনাক্স একটা ফ্রি সফটওয়্যার যেটা হচ্ছে ফ্রি অ্যাপ্লিকেশন মানে সিস্টেম সফটওয়্যার যেটা আমরা ইউজ করতে পারি ইউনিক্স একটা আছে অ্যান্ড্রয়েড তো সবাই চালায় অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড মূলত কিসে কিসের ইউজ করা হয় পিসিতে ইউজ করা হয় না কিন্তু ওরা কিন্তু পিসির ভাষণ নিয়ে আসে নি মোবাইল ট্যাব টিভি অ্যান্ড্রয়েড টিভি আছে না অ্যান্ড্রয়েড অনেকগুলো ডিভাইস আছে কিন্তু গাড়ির কারের কিন্তু অ্যান্ড্রয়েড ডিভাইস কারের ডিভাইসটা কারের যে ড্যাশবোর্ডের যে ডিভাইসটা যে স্ক্রিনটা ওটা কিন্তু অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড চালিত তো অ্যান্ড্রয়েড অনেকগুলো ডিভাইস আছে আপনার ফোন ট্যাব এগুলো চলে টিভি চলে আরও কিছু কিছু আছে অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে আপনি হচ্ছে নন স্মার্ট টিভি কে স্মার্ট বানাইতে পারেন এরকমও ডিভাইস আছে আইওএস এটা হচ্ছে আইফোনের যে মোবাইলের যে সফটওয়্যার আইওএস আর পিসির জন্য হচ্ছে ম্যাক ওএস পিসির জন্য হচ্ছে ম্যাক ওএস অ্যাপল আর ক্যাবল আর মোবাইলের জন্য হচ্ছে আইওএস আইফোন সফটওয়্যার ঠিক আছে তো এরকম করে অনেকগুলো সফটওয়্যার আছে আবার আচ্ছা তো এর আগে কি ছিল দেখলাম আমরা এর আগে দেখলাম যে উইন্ডোজের কিছু ডিফল্ট সফটওয়্যার আছে উইন্ডোজ সেটা দিলে এগুলো ডিফল্ট অটোমেটিক চলে আসে আমরা যখন ইয়া দিই আমরা হচ্ছে যে নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনি তন্ত কোনো অ্যাপ ইনস্টল দিই না কিন্তু কিছু ডিফল্ট দেওয়া থাকে এটা ডিপেন্ড করে কোন কোম্পানির মোবাইল তাদের সাথে যেই যে অ্যাপসের লিঙ্ক আছে ওইটার ডিফল্ট দেওয়া থাকে কারো দ্বারাজ দেওয়া থাকে কারো বিভিন্ন রকম ইয়ে দেওয়া থাকে তো এইরকম ব্যাপারটা আচ্ছা মেইল সার্ভিস শিখলাম আমরা হচ্ছে যে বিভিন্ন রকম কি শিখলাম ইন্টারনেট ব্রাউজার আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম শিখলাম অনেকগুলো যেগুলো আগে কখনোই জানতাম না বা শুনি নাই গুগল করলে বা চ্যাট জিপি করলেই কিন্তু আমরা এগুলো পেয়ে যাব আমরা কি কি স্কিল আমার শেখানো দরকার আমরা কোর্স আউটলাইন এসিও এন্ড ডিজিটাল মার্কেটিং কোর্স আউটলাইন এসিও ডিজিটাল মার্কেটিং কোর্স আউটলাইন কি কি হতে পারে মডিউল ওয়ান মডিউল টু মানে ক্লাস ওয়ান ক্লাস টু আর কি মডিউল থ্রি মডিউল ফাইভ এগুলো হতে পারে আর কি এটা মোটা থেকে একটা মডিউল বের করছে একটা ক্লাসের মধ্যে এগুলো এগুলো আলোচনা করতে হবে টাইম দিল আমরা যদি আরও বের করি আমরা হচ্ছে যে সব কিছু মিলে বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে আমরা কোর্স পরিচালনা করে আমরা হচ্ছে প্রায় ষাট দিনের একটা ক্লাস রেডি করছি আমরা দিয়ে ওয়েবসাইট আপলোড দিয়ে দেব ষাট দিনের একটা ক্লাস এরকম কোর্স মডিউল আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস প্রজেক্ট স্টাডিজ এগুলো মিলে সবকিছু মিলে এটা এসিও ডিজিটার বোধ আছে শুধুমাত্র এসিওর কোর্স মডিউল যদি জানি আমরা এসিও বা সার্চ ইঞ্জিন কোর্স সার্চ

কিছুই না এগুলো প্রয়োজনে আপনি যদি মনে করেন যে এগুলো আমরা প্রিন্ট করবো এখন বা সবগুলো একসঙ্গে কম্পাইল করে প্রিন্ট করবো করা যাবে আমরা করছি ষাট দিন একটা ক্লাস রেডি করছি ছয় ঘন্টা করে ক্লাস ডেইলি সব রেডি করছে এগুলো ওগুলোই কাভার করতে হবে অ্যাটলিস্ট ধারণা থাকতে হবে বিষয়গুলি ধারণা থাকতে হবে নাহলে কিন্তু আমরা কমপ্লিটলি ধারণাটা পাবো না হুম তো আমরা এগুলি পড়াশোনা করবো এখন আমাদের এগুলো পড়লাম একটু ফাইল টাইপ নিয়ে একটু আলোচনা করি খুব গুরুত্বপূর্ণ যেটা ইস্যু সেটা হচ্ছে ফাইল টাইপ কি জিনিস আমরা কীভাবে বুঝবো যে এটা একটা এমপি থ্রি অডিও ফাইল কীভাবে বুঝবো ফাইল দেখে ফাইল দেখে বোঝার সম ইয়ে আছে সুযোগ আছে আমরা এই যে ধরেন এখানে ঢুকলাম ডাউনলোডে ঢুকলাম অন্য কিছু ডাউনলোড করছি এটা এটা একটা এক টাইপের ফাইল এটা এক টাইপের ফাইল এটা এক টাইপের ফাইল এটা এক টাইপের ফাইল তিন টাইপ আছে মাত্র তো এই 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 কটা দেখেই বুঝতে পারি এটা কী এটা কী এটা কী আর এটা কী বা এখানে একটু যদি আমরা ভিউ করি লর্ডস আইখানে এখানে কয় টাইপের ফাইল আছে অনেকগুলো টাইপের ফাইল আছে না এটা কি আচ্ছা দেখা যাচ্ছে না না এটা মূলত একটা টেক্সট ফাইল এটা 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 কি এটা নীল কালারের টাইট মাউস ক্লিক করে প্রপার্টিসে যাই প্রপার্টিসে গেলে সিস্টেম ইনফরমেশন ফাইলের টাইপ কি আছে ডট ইনফো এটা এটা ইনফরমেশন ফাইল ঠিক আছে সিকিউরিটি ডিটেলস মানে হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছি এক্সটেনশন দেখে আমরা বুঝবো এটা যেমন একটা ডক্স ফাইল না মানে ডক্সে ওপেন হবে ডিওসি এক্স এটা একটা জিপ ফাইল নাকি এই যে বেল্ট দিয়ে বাঁধা জিপ ফাইল এটাও জিপ ফাইল এটা একটা ডক্স ফাইল এটা এটা কি ফাইল এটা হচ্ছে সেট আপ ফাইল কি ফাইল সেট আপ ফাইল প্রপার্টিসে আমরা একটু পজ করি আচ্ছা আমরা কোথায় ছিলাম আমরা ছিলাম হচ্ছে যে ফাইল টাইপ এক্সটেনশন দেখে ফাইল এক্সটেনশন থেকে বুঝে যাবে এটা কি টাইপের ফাইল রেজুম করছি আমরা এই ফাইল টাইপ দেখে কই গেল আচ্ছা এটা হচ্ছে একটা সেটআপ ফাইল তাই না তো আমরা ভিডিও ফাইল কি দেখে বুঝবো আমরা এমনি চোখে দেখেই বুঝাচ্ছি এটা একটা হয়ে গেল এই ধরেন এটা একটা ভিডিও এটা ভিডিও বোঝা যাচ্ছে তাই না এটা 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 কি ফাইল এগুলো ভিডিও এগুলো ভিডিও না এগুলো হচ্ছে ভিডিও প্লেয়ার এগুলো আছে ভিডিও ভিডিও প্লেয়ার এই সফটওয়্যারগুলো দিয়ে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোতে ভিডিও প্লে হয় ভিডিও প্লে করার জন্য সফটওয়্যার লাগবে অডিও প্লে করার জন্য আলাদা সফটওয়্যার আছে দেখলাম না আমরা ভিডিও প্লে করার সফটওয়্যার আছে এটা কি ক্রম ক্রমের হচ্ছে শর্টকাট বাটন আর কি এটা কি এটা একটা ইন্টারনেট ব্রাউজার তো এটা ইন্টারনেট ব্রাজো এটা একটা ইন্টারনেট ব্রাউজার মাইক্রোসফট এজ এটা একটা ফোল্ডার তো ফোল্ডারের ভিতর দেখলে ইমেজ এটা একটা ইমেজ এটা ডক্স ফাইল এখানে হচ্ছে যে এটা হচ্ছে পিডিএফ যাচ্ছে না তো ফাইলের নামের শেষে এটা দেখব যে তারাপো রায় ফাইনাল আমরা একটু ইয়ে করবো একটা প্রপার্টিসে চেক করব চেক করে এখানে ফাইল টাইপ দেখব কি লাস্ট এক্সটেনশন কী আছে ডট পিডিএফ মাইক্রোসফট এজ পিডিএফ ডকুমেন্ট এখানে লাস্টে আছে পিডিএফ বুঝে গেছে পিডিএফ আচ্ছা এটা হচ্ছে ইমেজ একটা তাই না আমরা প্রপার্টিসে যাই এখানে হচ্ছে কী দেখ জেপি ইজি তাহলে এটা হচ্ছে একটা ইমেজ শুধু জেপিজি না ইমেজের আরও কয়েক টাইপ আছে পিএনজি আছে জেপিজি আছে জেপিজি আছে আরও গুলো আছে তাহলে আমরা একটু গুগলকে জানি নি চ্যাট জিপির কাছে জানি নি টাইপস অফ ইমেজ ফাইল এক্সটেনশন ইমেজ ফাইলের কি কি টাইপের এক্সটেনশন আছে জেপিজি জেপিএনজি জিপ বিএমপি টিআইএফএফ এসভিজি আর এ ডাব্লু ডাব্লু ইপি আপনার এগুলো শুনছেন আগে শুনছেন সবগুলোই হ্যাঁ টাইপস অফ ভিডিও ফাইল এক্সটেনশন ভিডিও ফাইলের কী কী এক্সটেনশন থাকতে পারে এমপি ফোর এ ভিআই এমকে ভি এমও ভি ডাব্লিউ এম ভি এফ এল ভি ডাব্লু ইভিএম এম পি ইজি শোনেন শুনছেন এগুলো এটাগুলো শোনেন নেই এমপি ফোর শুনছেন এমপি ফোর মানে ভিডিও আর এমপি থ্রি মানে অডিও এগুলাই শুনছি তাই না তাছাড়া এটা ভিডিও শুনলাম অডিও

এসএসসি এস এসসসিটা আমি জানি এটা ফাইল মানে এসএসসি টাইপের যেগুলা অডিও হয় এগুলো হচ্ছে জায়গা কম নেয় ফাইলের সাইজ একটা ম্যাটার করে আপনি এমপি থ্রি নেবেন ধরেন একটা এসএসসি ফর্ম্যাটের একটা ফাইল আর এটা হচ্ছে এমপি থ্রি ফর্ম্যাটের একটা অডিও ফাইল কোনটার সাইজ বেশি হবে সাইজ অবশ্যই এমপি থ্রিটা বেশি হবে আর ওটার বিট ট্রেন্সটা বেশি হয় আপনি যখন বাজাইতে যাবেন আমি বিশেষ করে কারে যখন বাজাই তখন হচ্ছে যখন আপনার এমপি থ্রি ফাইলগুলো ডাউনলোড করি লার্জ ফাইলটা তখন ওইটাতে কিন্তু ইয়াটা বেশি আসে আপনার সাউন্ডটা কোয়ালিটি খুব ভালো আসে আর যেগুলি যে এসিসি বা আরও লো কোয়ালিটির আছে অনেকগুলো কোয়ালিটি আছে না ভিডিও যখন আমরা দেখি সেভ করি বা এই যে একশো চুয়াল্লিশ পিক্সেল আছে হাজার আশি পিক্সেল আছে কোয়ালিটির পার্থক্য আছে অডিও তাই ওলার বাজনাটা ভালো আসে না মানে বিট আসে না আর কি হ্যাঁ তো এরকম আর কি আচ্ছা অডিও ফাইল ভিডিও ফাইল দেখলাম সফটওয়্যারের তাহলে ফাইলের টাইপ কি আমরা কোনটা বুঝবো এটা সফটওয়্যার ধরেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর কি মিডিয়া প্লেয়ার মানে ভিডিও দেখার জন্য একটা প্লেয়ার অডিও দেখার জন্য একটা প্লেয়ার পিকচার ওপেন করার জন্য প্লেয়ার আরও বহু ধরনের প্লেয়ার আছে বা বহু ধরনের সফটওয়্যার যেগুলোতে বিভিন্ন কাজ করা যায় ইন্টারনেট ব্রাউজার যেগুলো সফটওয়্যার তা ধরেন আমরা কীভাবে বুঝবো এটা একটা সফটওয়্যার বা একটা সেট আপ ফাইল আমরা সফটওয়্যার ইনস্টল দিতে হয় না আমাদেরকে কী দেখে বুঝবো কোন কোন ফাইলটাতে আমরা ক্লিক করে ডাবল ক্লিক করে সফটওয়্যার ইনস্টল দেব কোন ফাইলটা ক্লিক করে আমরা হয়তো সফটওয়্যার ইনস্টল দিই মনে আছে আমরা সফটওয়্যার ইনস্টল দিই না কখনো হ্যাঁ না না প্লে স্টোর না আমরা পিসিতে কথা বলছি কম্পিউটারে বসে কম্পিউটারে বসে একটা হ্যাঁ কম্পিউটারে বসে কোন আমরা কখনো সফটওয়্যার ইনস্টল দেওয়ার কোনো অভিজ্ঞতা নেই আমাদের একটা ধরনের যে একটা আমি একটা আপনাকে সফটওয়্যার দিলাম এটা আপনি বা অফিস আমি সেট আপ দিব পিসিতে কোন ফাইলটাতে ডাবল ক্লিক করে আপনার ইনস্টলেশন শুরু হয় বুঝে যাই যে কিন্তু এটা তো একটা আইডেন্টিফিকেশন আছে হ্যাঁ যে আমরা ডাউনলোড দিই ওই হ্যাঁ ওই আইকন আইকন দেখেই বোঝা যাই আইকন দেখে বোঝা যায় এটা অভ্রো তাই না আইকন দেখে বোঝাই অ্যাকচুয়ালি এটা কি ঠিক এখানে ধরেন যে আপনার সেট ফাইল কোনটা এই ধরেন সেট ফাইল হচ্ছে এই এটা এই সরি এটা তো ইয়া নাই এনিওয়ে রেকর্ড হচ্ছে তো এখানে দেখা যায় ওইটা লেখা থাকে সেট ফাইল আর আইকনটা দেখেই বোঝা যায় এটা সেট ফাইল তাই না অ্যাকচুয়ালি এটার একটা এক্সটেনশন আছে যেমন এমপি থ্রি এমপি ফোর এটা দেখে বোঝা যায় তো এটা একটা এক্সটেনশন আছে ডট ই এক্স ই এটা হচ্ছে সফটওয়্যার ইএক্সি ডট ইএক্সসি এটা হচ্ছে সফটওয়্যার ফাইল এটাতে ডাবল ক্লিক করে ইনস্টলেশন শুরু হয় আমরা এ একটা ভিডিও প্লেয়ার ইনস্টলেশন দিব একটা প্লেয়ার পাইলাম বা একটা ভিএলসি প্লেয়ারটাই আমরা ইনস্টলেশন দিব তা কথা ইউজ করি ভিএলসি ডট ইএক্সসি এইখানে আমরা ডাবল ক্লিক করে আমরা শুধু এতদিন আইকন দেখেই বুঝতাম কিন্তু এখানে ভিতরে যে একটা মেকানিজম আছে মেকানিজম ডট ইএকসি বুঝতে পারছি তো এগুলো না জানার কারণে আমরা শুধু ভাষা ভাষা এতদিন মানে আইকন দেখেই আমরা কিন্তু ক্লিক করি এটা এটাতে ডাবল ক্লিক করলে সেট আপ শুরু হবে এটুকু আমরা জানি মানে মাইক্রোসফট অফিসিয়াল সেম প্রত্যেকটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল দেওয়ার সময় ডট ইয়েকসি ফাইলটা ডাবল ক্লিক করতে হয় বুঝতে এটা হচ্ছে ডট ইএকি কোনো কারণে যদি এটা ভাইরাস হয়ে থাকে আর এটা যদি আপনি ডাবল ক্লিক করেন পুরা আপনার সবগুলা ড্রাইভারে সবগুলো ফোল্ডারের ভিতরে ঢুকে যাবে ভাইরাস মানে কি ম্যালওয়্যার নাম শুনছেন না মেলওয়্যার বলে মেলওয়্যার মানে হচ্ছে মেল ফাংশনিং সফটওয়্যার যে সফটওয়্যারটা সঠিকভাবে ফাংশন করে না ওটা খালি মাল্টিপ্লাই করে ভাইরাসের বৈশিষ্ট্য কি খালি মাল্টিপ্লাই করা তখন আপনার শরীরে জ্বর আসে আপনার এই আসে সেই আসে তো পিসিও তখন আর লোড নিতে পারে না পিসি যে র্যামটা আর লোড নিতে পারে না সব জায়গায় এত বেশি পরিমাণ মাল্টিপ্লাই হয় তখন আর ধরেন যে ডিস্ক ক্রাশ করে হার্ডডিক্সের বিভিন্ন জায়গাও থাকে না তখন হার্ডডিক্স ওখানে ওর খালি কোথাও একটা ইশারা পাইলেই একটা ক্লিক করলেই মাল্টিপ্লাই হয় ওইরকমভাবেই প্রোগ্রামগুলো তৈরি করা থাকে ভাইরাসগুলো তখন কি আপনার ডিস্কটা ক্রাশ করে বা আপনার হাজার হাজার ফল্ডার আছে সবগুলো ফল্ডারের ভিতর ঢুকে যায় তো এগুলো ঢুকে গেলে তখন কী হবে আপনার জায়গার সংকলন হবে আপনি হচ্ছে যে ইয়ে করতে পারবেন না র্যামের উপর চাপ পড়বে আলটিমেটলি পিসিটা মানে মেমোরিটা ক্রাশ করবে পিসিটা ক্রাশ করবে তখন আপনার মেমোরিতে চাপ পড়বে আপনার র্যামে চাপ পড়বে আলটিমেটলি আপনার প্রসেসরে চাপ পড়বে তখন পিসিটা হ্যাং হবে ক্রাশ করবে হ্যাঁ তো এইরকম ব্যাপারগুলো আর কি এনে আজকে অনেকগুলো শিখছি না তো আজকে ক্লাস এ পর্যন্ত ক্লোজ করতে আপনাদের কাজ হচ্ছে আমি একটা এরকম ইয়ে দিব অ্যাসাইনমেন্ট দিব আপনি অ্যাসাইনমেন্টটা নিজে থেকেই করবেন চ্যাটজিট ইউজ করতে পারেন গুগল ইউজ করতে পারেন করতে হবে করে অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে জমা দিতে বুঝবো যে আপনারা বাড়ি ওয়াক করছেন না এইগুলো যদি হোমওয়ার্ক না করেন তাহলে কিন্তু বুঝবেন না ক্লাস ভালো লাগছে ইন্টারেস্টিং লাগছে আচ্ছা হ্যাঁ আমার সাথে আর কাকু আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ক্লাস নেবে আমিও নিব আমরা হচ্ছে যে ক্লাস যেদিন না নিব সেদিন হচ্ছে যে এই যেগুলো নিয়ে নাড়াচাড়া করবো করব গুগল ইউজ করতে হবে আমাদের চ্যাট জিপিটি ইউজ করতে হবে করে করে এই যে আমাদের যে কোশ্চিনগুলো এটা খালি গুগল করতে হবে আর চ্যাট জিপিকে বলতে হবে সে আমাকে রিপ্লাই দেবে তারপরে ওইটা নিয়ে আমরা আলোচনা করবো আর আমি কী বলবো সেটা অপেক্ষা যদি থাকেন বা আমি যে দশ মিনিট ক্লাস নিলাম এইটার অপেক্ষা যদি থাকেন বাকি আসে যদি বসে থাকেন তাহলে কিন্তু হবে না আসলে আপনাকে সময় দিতে হবে নিজের কম্পিউটার নিয়ে অন্য একজন ল্যাপটপ নিয়ে কী করতে হবে মাতাবরি করতে হবে করে আপনাকে শিখতে হবে চ্যাটজিপিকে এই কোশ্চিনগুলো আপনারাও শেখা হলো তারও শিখা হলো এখন এই যে দশজন আসে দশজনের মাথা দশ টাইপের কোশ্চিন এরাইজ করবে নিজেদের মধ্যে ডিসকাস করবেন ওগুলো আবার নোট ডাউন করবেন তখন আমি ওগুলো নিয়ে আরও ভালো করে আপনাকে ধারণাটা পরিষ্কার করে দিতে পারবো হ্যাঁ এখান থেকে তো সব থেকে বেশি অভিজ্ঞতা আমার তাই না তাহলে আমি এই বিষয়টাকে সবচেয়ে ভালো সলিউশন তার মধ্যে আপনারা নিজেরা ডিসকাস করবেন আর ফাইনালি আমি সলিউশন দিলে এটা একদম ক্লিয়ার হয়ে গেলো মাথার মধ্যে তো আজকের মধ্যে ক্লাস ক্লোজ করতেছি ধন্যবাদ সবাইকে